আব্দুল্লাহ এইচডি মিডিয়া আহলে সুন্নাতুল জামাতি মুক্তির পথ দু জাহানের বাদশা কুল কায়নাতের নবী যিনি আমাদেরকে বাসানে ওয়ালা তোরানে ওয়ালা কথা কোন ঠিক কি না তিনি আমাদের বাসানে ওয়ালা তোরানে ওয়ালা কাল কিয়ামতের ময়দানে আপনি আমি বুঝতে পারবো তখন আমরা টের পাবো তখন আমরা জানতে পারবো বুঝতে পারবো উপলব্ধি করতে পারবো যে আমার নবীজি আমরা যে দুনিয়ায় থাকতে বলতাম কামলে ওয়ালা বাসানে ওয়ালা ওই কাল কিয়ামতের ময়দানে নবী যাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তারাই সেদিন প্রমাণ পাবে কথা কোন ঠিক কি না এই জন্য আমার নবী আপনার নবী কামলে ওয়ালা নবী যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ফাতিহার আলহামদু থেকে শুরু করে সূরা নাসের শেষ পর্যন্ত আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার নবীর প্রেম ভালোবাসা নবীর প্রশংসা দিয়ে সমস্ত কোরআনকে সাজিয়ে দিয়েছেন বলি সুবহানাল্লাহ এই জন্য আমার নবীজির শান মান বাড়ি থেকে আল্লাহ যার শান মান আল্লাহ বাড়াই দেয় ওই ওই ব্যক্তির শান যদি তাম পৃথিবীর মানুষ মিলে মিশে চেষ্টা করে কমানোর জন্য কমানো কি সম্ভব নেই কমানো সম্ভব নেই আমার আল্লাহ বলতেছেন ওয়ারাফানা লাকা যিক্রক হে রবি আপনার শান মান ইজ্জত মর্যাদাকে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন এমন পর্যায়ে বাড়াই দিলাম এমন পর্যায়ে বৃদ্ধি করে দিলাম আপনার শান মান ইজ্জতকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাই দিলাম বলি সুবহানাল্লাহ কেমন সম্মান কেমন ইজ্জত আপনার আমার নবীজির ওই নবীজির শান মান ইজ্জত আল্লাহ তাআলা কতটুকু বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নবী যেই জায়গার মধ্যে দুনিয়ার যেই জায়গার মধ্যে আমি আল্লাহর প্রশংসা করা হবে যেই জায়গার মধ্যে আমি আল্লাহর জিকির করা হবে যেই জায়গার মধ্যে আমি আল্লাহর শান মান বর্ণনা করা হবে ওই জায়গার মধ্যে মায়ার নবী দয়ার নবী আপনার শান মান ইজ্জতও বর্ণনা হবে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমি এই কুল কায়নাত সৃষ্টি জগতের জন্য রব এবং আমার বন্ধু নবীজিকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বন্ধুর জন্য আলামিন আমার জন্য আলামিন হে জগৎবাসী তোমরা জেনে নাও আমি যত জায়গার জন্য রব হয়েছি ততটুকু জায়গার জন্য আমার কামলিওয়ালা মদিনাওয়ালা নবীকে রহমত বানাই দিছি বলি সুবহানাল্লাহ এই জন্য আমার নবীর শান কি কম না বেশি অনেক বেশি আল্লাহ তালা বাড়াইছে কে বাড়াইছে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন এই জন্য নবীর শান যত আপনি বাড়াবেন যত প্রশংসা করবেন আপনার শান মান ইজ্জতকেও আল্লাহ পাক রাব্বুল আলামিন বাড়াই দিবে বলি সুবহানাল্লাহ এই জন্য যুগে যুগে যত অলি আল্লাহ গাউস কুতু পীর পয়গাম্বর যত আলেম উলামা পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে আমার নবীর প্রশংসা করেছে আমার নবীর গুণগান গেয়েছে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে ইজ্জতের সাথে এখন পর্যন্ত তাদের বিভিন্ন বড় বড় অলি আল্লাহ যারা আছে তাদের মাজার শরীফের মাধ্যমে তাদের সম্মান বৃদ্ধি করে আল্লাহ তাআলা এখনো দায়েম এবং কায়েম রেখেছে কথা ঠিক কিনা আর যারা আমার নবীর দুশ্মনী করত যারা আমার নবীর সাথে বেয়াদবিচরণ আচরণ করত যারা নবীর বিদ্বেষ করত নবীর গুণগান এর বিপরীত বলতো তাদের দেখা যায় আজকে এক বছর হোক একশো বছর হোক দুইশো বছর হোক তাদের কোন নামগন্ধ দুনিয়ার মধ্যে নাই তাদেরকে মানুষ ভুলে গেছে কথা ঠিক কিনা শাহজালাল শাহপুরানকে আমরা এখনো স্মরণ করি বড় পীর আব্দুল কাদির কি জিলানিকে এখনো আমরা স্মরণ করি তারাদের মধ্যে আল্লাহর আল্লাহ রাসূলের প্রেম ছিল কথা ঠিক কিনা তারা রাসূলকে প্রেম মহব্বত করত যার কারণে আজকেও এখন পর্যন্ত মানুষ তাদেরকে মনে রাখে একটাই মাত্র কারণ তারা আমার নবীর প্রেমে বিলীন হয়ে গেছে তারা আমার নবীর পাগল পারা হয়ে গিয়েছিল এই কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের প্রশংসা বাড়াই দিয়েছে বলি সুবহানাল্লাহ এই জন্য গভীর মনোযোগ আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একখান আয়াতে কেলামত তেলাওয়াত করেছিলাম আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম জুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে জানাই দিচ্ছে দুনিয়াবাসীকে ঘোষণা করে দিচ্ছে উল হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন আমার বান্দা বান্দীদেরকে জানাই জানাইয়া দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তারা আমি আল্লাহর ভালোবাসা চাই আমি আল্লাহর মহব্বত চাই যদি তারা আমি আল্লাহকে চাই ফাত্তাবিউনি ও নবী আপনি তাদেরকে জানিয়ে দিন তারা যেন আমি আল্লাহর ভালোবাসা যদি চাই আমি আল্লাহর মহব্বত যদি চাই ফাত্তাবিউনি তারা যেন আপনি নবীকে অনুসরণ অনুকরণ করে বলি সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল হে দুনিয়াবাসীরা তোমরা আমার আনুগত্য করো এবং সাথে সাথে আমার রাসূলের আনুগত্য করো বলি সুবহানাল্লাহ
ان كنتم تحبون الله যদি তারা আমি আল্লাহর ভালোবাসা চাই আমি আল্লাহর mohabbat চাই ফাত্তাবিউনি তারা যেন আপনি নবীকে অনুসরণ করে অনুকরণ করে আপনি নবীকে ভালোবাসে যদি আপনি নবীকে অনুসরণ করতে পারে অনুকরণ করতে পারে ভালোবাসতে পারে mohabbat করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলতেছেন ফাত্তাবিউনি ইউহিবিকুমুল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তাদেরকে ভালোবাসব বলি সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার বুঝলাম বুঝতে পারলাম কি আমরা যদি আল্লাহকে চাই আল্লাহকে ভালোবাসতে চাই আমার নবীর অনুসরণ করতে হবে আর নবীর অনুসরণ করলে ও নবীকে mohabbat করলে আল্লাহ বলতেছেন ইউহিবিকুমুল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তাদেরকে ভালোবাসব বলি সুবহানাল্লাহ তাহলে নবীকে ভালোবাসলে কার ভালোবাসা পাওয়া যায় আল্লাহর ভালোবাসা পাওয়া যায় এক নাম্বার দুই নাম্বার আল্লাহ বলতেছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম আমি আল্লাহর ভালোবাসাটার ধরন কি আমি আল্লাহর ভালোবাসাটার একটা একটা কোয়ালিটি আছে ওই কোয়ালিটিটা হলো আমার নবীকে যারা mohabbat করবে ভালোবাসবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পাহাড় পরিমাণ গুনাহ maaf করে তাদের জুলুম maaf করে তাদের অন্যায় অপরাধ maaf করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব বলি সুবহানাল্লাহ তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আমার বন্ধু নবীকে ভালোবাসলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর ভালোবাসার কারণে তোমাদের গুনাহ maaf করে দেব বলি সুবহানাল্লাহ এই জন্য ওই নবীর ভালোবাসা দরকার আছে কিনা নাই আমরা ভালোবাসি তো ওই নবীর ভালোবাসা কতটুকু হতে হবে দুনিয়ার স্ত্রী পুত্র সন্তান সন্ততি ধন সম্পদ যা কিছু আছে সমস্ত কিছু থেকে আমার নবীজিকে ভালোবাসতে হবে কথা কোন ঠিক কিনা আমার নবী বলতেছেন লা ইউমিনু তোমরা ইমানদার হতে পারবে না লা ইউমিনু তোমরা ইমানদার হতে পারবে না হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা মাতা স্ত্রী পুত্র ধন সম্পদ যা কিছু আছে সব কিছু চাইতে এমন কি নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে mohabbat ভালোবাসতে না পারবা লা ইউমিনু তোমরা ইমানদার হতে পারবে না বলি সুবহানাল্লাহ তাহলে বুঝে নিতে হবে নবী প্রেম নবীর ভালোবাসা ইমানের মূল সেন্টার ইমানের মূল বিষয় ও মানে ইমানের মূল বিষয় হলো আমার নবীর ভালোবাসা মহব্বত যার কারণে আল্লাহ বলতেছেন আমার নবীকে তোমরা ভালোবাসো মহব্বত করো আমার নবীকে ভালোবাসতে পারলে আমার নবীকে ইজ্জত করতে পারলে মহব্বত করতে পারলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিব এবং তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু বানায় নিব বলি সুবহানাল্লাহ নবীজি ইমান শুনো তাহার শান নবীজি ইমান শুনো তাহার শান আরে গাজবি কত রলতা চিল্ল নবীর শান গাজবি কত রলতা চিল্ল নবীর ইমান আরে মানুষ হইয়া চিনলি না রে মানুষ হইয়া চিনলি না রে নবীর কত দাম নবীজি ইমান শুনো তাহার শান নবীজি ইমান শুনো তাহার শান বলি সুবহানাল্লাহ ও বন্ধুরে ও আমার হরিপুরবাসীরা আজকে আপনারা ধন্য আপনাদের জীবন সার্থক এই জায়গার মধ্যে নবীর প্রেমের আলোচনা হচ্ছে নবীর প্রেমে বন্টন করা হচ্ছে নবীর এসকে বন্টন করা হচ্ছে এখানের মধ্যে আল্লাহর ওলিরা আগমন করেছিল এই জায়গার মধ্যে আলেম ওলামা আগমন করবে এই জায়গার মধ্যে আজকে দুনিয়াবি কোনো কাজ কাম হবে না দুনিয়াবি কোনো কথাবার্তা হবে না একমাত্র যা হবে আমার নবীর প্রেমের আলোচনা বলি সুবহানাল্লাহ কষ্ট করে আয়োজন করেছে আপনারা যদি আসেন বসেন তাহলে তাদের মনে একটু শান্তি লাগবে মাহফিল সার্থক হবে এখন আমরা যদি মাহফিল সাজায় বাড়ি ঘরের মধ্যে বসে থাকি তাহলে কি মাহফিলের কোনো আসেনি সৌন্দর্য আসেনি মাহফিলের সৌন্দর্য নাই মাহফিলের সৌন্দর্য হলো আপনারা শ্রোতারা আপনারা সবাই আসবেন ওলামা একরাম আলোচনা করে মজা পাবে ভালোবাসবে একটা কথা বলে শেষ করে দিচ্ছি আমি বলছিলাম আমার নবী বলতেছেন যে ব্যক্তির অন্তরের মধ্যে আমি নবীর মহব্বত নাই ভালোবাসা নাই তার ইমান নাই কথা কোন ঠিক কিনা আমার নবী একবার নয় দুইবার নয় আমার নবী তিন তিনবার বলেছেন আলালা ইমানা ইমাল্লা মহব্বত আলা আলালা ইমানা লিমাল্লা মহব্বত আলাহু আলালা ইমানা লিমাল্লা মহব্বত আলাহু ওই মানুষ তোমরা জেনে নাও জানো অন্তরে আমি নবীর মহব্বত
নাই তার ঈমান নাই যার অন্তরে আমার নবী ভালোবাসা নাই তার ঈমান নাই যার অন্তরের মধ্যে আমি নবী এসকে নাই তার ঈমান নাই কথা কোন ঠিক কিনা এইজন্য একটাই মেসেজ দিব আমার নবীর প্রেমে যারা থাকবেন তাদের জীবন সার্থক যারা নবীর दुश्मन ছিল তারা অতীতে ধ্বংস হয়ে গেছে ভবিষ্যতে যারা আমার নবীর বিদ্বেষ করবে নবীর সাথে दुश्मनी করবে তারা ধ্বংস হয়ে যাবে আর যারা আশিকের রাসূল যারা নবীর প্রেমিক তাদের জিন্দা এখনো কবর আছে তাদের সম্মান তাদের ইজ্জত এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে কথা কোন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কতদিন পেশে থাকবো প্রত্যেক ঈমান এবং আমলের সাথে নবীর প্রেম নিয়ে বাঁচার তৌফিক দান করে সকল বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমির আলোচনা দিগাইতো করছিনা এই মুহূর্তে আপনাদের সামনে যিনি আলোচনা নিয়ে আসছেন